আজকের রেসিপি ফুলকপির বেয়া। সত্যি বলতে আমি নতুন নতুন রান্না ট্রাই করে যার ওপর এক্সপেরিমেন্ট করি সে হাসি মুখে খেয়ে সত্যি রিভিউটা যখন দেয় আমার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই যে কোনো কাজেই পাশের সাপোর্ট থাকলে সাফল্য তো পাবেই সাথে স্যাটিসফ্যাকশন। এবার চলো যাওয়া যাক রেসিপিতে। প্রথমেই বললাম নামটা ফুলকপির বেয়া। বে আপ কথার অর্থ হচ্ছে বিনা জলে। আজকের রান্নাটা হবে একদমই জল ছাড়া। প্রথমেই মিক্সার জারে পেঁয়াজ টমেটো আগে থেকে ভেজানো দুটো শুকনো লঙ্কা সাথে অল্প করে কাঁচা লঙ্কা নুন গরম মশলা গুঁড়ো আমচুর পাউডার দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটা মশলা তৈরি করে নেব। এবার ফুলকপি ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে রেখেছি, তাতে দেব এবার যে ওই মশলাটা বানালাম সেটা, সাথে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মাখতে হবে। কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে ওই মশলা মাখা ফুলকপিটা ঢেলে দাও। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একদম স্লো আঁচ করে হতে দাও। মাঝে মধ্যে শুধু ঢাকা খুলে একটু নাড়িয়ে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। যখন দেখবো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে একবার ফিনিশিং টাচের পালা। ওপর থেকে অল্প করে কসুরি মেথি গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নাও। তারপর গ্যাস বন্ধ করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিলেই রেডি ফুলকপির বেয়া। এটা গরম গরম সাদা ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। একবার বানিয়ে দেখো, চেটে পুটে খাবে। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো। আজ তাহলে আসি, টাটা।